দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্রিন চ্যানেলে স্বাগত জানাচ্ছি, আমি মনির হায়দার, কথা বলছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। সংবাদপত্রের খবরে দেখলাম যে দেশের 11 জন নাগরিক, কোনো কোনো সংবাদপত্রের ভাষায় 11 বিশিষ্ট ব্যক্তি, আবার কেউ কেউ বলেছে 11 বুদ্ধিজীবী, তারা একটি বিবৃতি দিয়েছেন। তাদের বিবৃতির বক্তব্য হলো যে কয়েকদিন আগে কুষ্টিয়ার পুলিশ সুপার বা পুলিশের এসপি দেশের আলেম ওলামা এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে যে প্রচণ্ড ঘৃণাপ্রসূত, বিদ্বেষ প্রসূত যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছেন। তারা জানিয়ে বলেছেন যে কুষ্টিয়ার এসপি নাকি মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষেই কথা বলেছেন, এবং সেই সঙ্গে ওই এসপির সঙ্গে সুর মিলিয়ে এই 11 ব্যক্তি তারা বলেছে যে এই যে আলেম ওলামা সম্পর্কে, যাদের সম্পর্কে এসপি বলেছে, এরা চেনামুখ, এরা কখনো জামাত কখনো হেফাজত, কিন্তু এরা প্রকৃতপক্ষে পাকিস্তানি প্রজন্ম, এরা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। যাই হোক, তো এই 11 ব্যক্তি কারা একটু আমরা যদি দেখে নিই। 11 ব্যক্তির মধ্যে আছে সরওয়ার আলী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, আছে অভিনেতা রামেন্দু মজুমদার, আব্দুস সেলিম, মামুনুর রশিদ, মফিদুল হক, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, নাসির উদ্দিন ইউসুফ ডাকনাম বাচ্চু, আছে গোলাম কুদ্দুস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা, আছে হাসান আরিফ এবং আরেকজনের নাম আহকামুল্লাহ। যাই হোক, এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমের, বিশেষ করে সরকার নিয়ন্ত্রিত মিডিয়ার বদৌলতে এরা বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট নাগরিক। প্রশ্ন হলো যে কুষ্টিয়ার এসপি কি বলেছিলেন। কুষ্টিয়ার এসপি বলেছিলেন যে প্রথম তার কথা ছিল এরকম যে আপনাদের কোনো দরকার নাই, আমার বাপের জানাজা আমি নিজে পড়াতে পারি। তিনি কিন্তু আলেম সমাজের কোনো একটা অংশকে বলেননি। এই কথার অর্থ হলো, পরিষ্কার অর্থ হলো যে দেশের গোটা আলেম সমাজের বিরুদ্ধে তার অবস্থান, যে কোনো আলেম দরকার নেই, আমি নিজে আমার বাপের জানাজা পড়াতে পারি। এটা খুবই ভালো কথা। আমি যতদূর জানি ইসলামে এটাকে এনকারেজ করা হয়েছে যে সন্তান বা পুত্র যদি বাবা মায়ের জানাজা পড়াতে পারে তো সেটাই সবচাইতে উত্তম। তো সেক্ষেত্রে এটা একটা ভালো দিক। কিন্তু এই ভদ্রলোক তিনি বলেছেন দেশে আলেম ওলামার কোনো অস্তিত্বের দরকার নেই, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থারই কোনো দরকার নেই। এবং তারপরে সে বলেছে যে তাদেরকে এদেশে থাকতে হলে তিনটা অপশন, এক হলো যে চুপচাপ থাকতে হবে, নইলে হাত ভেঙে জেলে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, দ্বিতীয় অপশন হলো কোনো কথা বলা যাবে না, একদম চুপচাপ ঘরের মধ্যে থাকতে হবে। তৃতীয় অপশন হলো নাইলে পাকিস্তান চলে যেতে হবে, এবং পাকিস্তানের পক্ষ থেকে তিনি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছেন দেশের। এগুলো আসলে চর্বিত চর্বণ বলে কোনো লাভ নেই। প্রজাতন্ত্রের কর্মচারী নামে বলা হয়, তারা এখন প্রজাতন্ত্রের মালিক, আর সংবিধানে যাদেরকে মালিক বলা হয়েছে তারাই এখন আসলে তাদের কর্মচারী। নইলে জনগণের ট্যাক্সের টাকায় যার বেতন হয়, যার সংসার চলে, যার অফিস চলে, যে বাহিনী চলে, সে বাহিনীর একজন সদস্য দেশের বিরাট জনগোষ্ঠীকে এভাবে প্রচণ্ড ঘৃণা প্রসূত কথা বলতে পারে? পৃথিবীর ন্যূনতম সভ্য কোনো দেশ হলে এই পুলিশ সদস্য এতদিনে চাকরি খুইয়ে নিশ্চিতভাবে সে জেলে থাকত। হেট স্পিচ বা হেট ক্রাইম সভ্য দুনিয়ায় এটা একটা গুরুতর অপরাধ। যে সমস্ত দেশে ব্যাপক বাকস্বাধীনতা আছে, সীমাহীন বাকস্বাধীনতা আছে, সে সমস্ত দেশেও হেট ক্রাইম বা হেট স্পিচ এটা গুরুতর অপরাধ। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাই তো দাঁড়িয়ে আছে, মানে দাঁড়িয়ে আছে বলতে কি, মানে পরিচালিত হচ্ছে ঘৃণার ভিত্তিতে, ঘৃণা ছড়িয়ে দেওয়া, বিভাজন ছড়িয়ে দেওয়া, দিন রাত 24 ঘন্টা ঘৃণার চাষবাস করা, এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ এখন চলছে। তো সেখানে যে সমস্ত সার্ভিসের লোকেরা এই ব্যবস্থাকে টিকিয়ে রাখছে, তাদের জন্য তো এগুলা বলা খুবই স্বাভাবিক, এবং এগুলো বলে তারা পার পেয়ে যায়। আমি জানি না, বাংলাদেশে বিসিএস পুলিশ অফিসারদের একটা সংগঠন আছে, সেটার নাম বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
আমি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সকল সদস্য এই ভদ্রলোকের কথার সঙ্গে একমত কিনা আমি জানি না। বাংলাদেশ পুলিশ অর্গানাইজেশন, যেটা বাংলাদেশ পুলিশ সেই রাষ্ট্রীয় সংস্থা, তারাও কি এই বক্তব্যের সঙ্গে একমত কিনা আমি জানি না। কারণ এই দুটো সংগঠন, মানে একটা সংস্থা এবং আরেকটি সংগঠন, তাদের তরফ থেকে এই ব্যাপারে কোনো বক্তব্য আসেনি। এই লোক বাংলাদেশের সমস্ত আলেম ওলামা, কোনো সন্দেহ নেই আলেম ওলামাদের মধ্যে কেউ কেউ হয়তো এমন কথা বলতে পারেন যেটা হয়তো সমাজে শৃঙ্খলার প্রতি একটা হুমকি তৈরি করতে পারে, কোনো সন্দেহ নেই। এটা যে কোনো শ্রেণী পেশা বা যে কোনো কর্নার থেকে এ ধরনের কথা আসতে পারে, কতিপয় ব্যক্তি বলা, ব্যক্তিবিশেষ বলা আর সমস্ত আলেম সমাজের বিরুদ্ধে বলা, এটা কি এক হলো? এই পুলিশ কর্মকর্তা সে বলেছে যে সে হাত ভেঙে জেলে পাঠিয়ে দেবে। দেখুন, ঘৃণা তো আছেই, তার সামগ্রিক বক্তব্যের মধ্যে প্রচন্ড ঘৃণা উগড়ে দেওয়া ছিল। তো সে ঘৃণার অপরাধ তো সে করেছে, সেই সঙ্গে সে করেছে কি, বলেছে হাত ভেঙে দেবে, তার মানে সে একটা ক্রাইম করবে। পুলিশ অফিসার কেন, বাংলাদেশের কোন নাগরিককে রাষ্ট্র, সে যত বড় ক্ষমতাধরী হোক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য কিংবা আইজিপি কিংবা জেনারেল কিংবা সেনাপ্রধান, কিংবা কারো এখতিয়ার নাই, কারো আইনানুগ ক্ষমতা নাই কারো হাত ভেঙে দেওয়া। হাত ভেঙে দেওয়া দূরের কথা, কারো গায়ে একটি টোকা দেওয়া, থাপ্পড় দেওয়া আইনানুগ ভাবে নাই। আমরা জানি বেআইনি ভাবে কি হয়, কিভাবে মানুষকে নির্যাতন করা হয় রাষ্ট্রীয় বাহিনীর তরফ থেকে। তারপরে সে বলেছে জেলে পাঠিয়ে দেবে, জেলে থাকতে হবে। আচ্ছা, একজন পুলিশ অফিসার ডিসিশন নিতে পারে কে জেলে যাবে, কে জেলে যাবে না, কে জেলের বাইরে থাকবে, কে জেলে থাকবে? এই সিদ্ধান্ত প্রকাশ্য দিবালোকে সমাবেশে সে জানিয়েছে, কোনো প্রতিকার নেই। এই রাষ্ট্র নির্বিকার, বিচার বিভাগ নির্বিকার, নির্বাহী বিভাগ নির্বিকার, এবং সকল বুদ্ধিজীবীরা তারা নির্বিকার, একদম নির্বিকার না, তারা এখন বিকার। তারা এখন বাণী দিয়েছেন যে সে ঠিক বলেছে, সেখানে একটু পরে আসি। তারপরে সে কি বলেছে, সে বলেছে কোনো কথা বলা যাবে না, চুপচাপ বসবাস করতে হবে। তার মানে কি, সংবিধানে যে বাক স্বাধীনতার একটা কথা আছে সেটা পুরোপুরি বাতিল করে দিয়েছে এই পুলিশ অফিসার। চুপচাপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না, মানে তৃতীয় চতুর্থ শ্রেণীর, যদিও বাংলাদেশে বিরাট সংখ্যক জনগোষ্ঠী এখন কেউ দ্বিতীয় শ্রেণীর নাগরিক, কেউ তৃতীয় শ্রেণীর নাগরিক, কেউ চতুর্থ শ্রেণীর নাগরিক, তো সেটা তো অঘোষিত ভাবে। এই পুলিশ অফিসার রীতিমতো ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন যে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেশে থাকতে হবে, কোনো কথা বলা যাবে না, চুপচাপ, মানে তাদের দয়ায় টিকে থাকতে হবে। তারপরে সর্বশেষ কথা হলো, নইলে পাকিস্তান চলে যেতে হবে। বাংলাদেশে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং সামগ্রিকভাবে আলেম ওলামার সংখ্যা কত? 11 জন, 1100 জন, 11,000 জন? আমি মনে করি সেটা 11 লাখের চেয়েও অনেক বেশি, লক্ষ লক্ষ আলেম। সে ওখানে বলেছে যে এরা কেউ বীর উত্তম হয়নি, বীর বিক্রম হয়নি, বীর প্রতীক হয়নি, কেউ খেতাব পায়নি। মানে এত স্থূলভাবে মুক্তিযুদ্ধের ব্যাখ্যা দেওয়া, বাংলাদেশে একেবারে শুরু থেকেই এই একটি চক্র, এরা কোনো একটি বিদেশি রাষ্ট্রের ইন্ধনে বা তাদের হয়ে এই কথাটাকে মার্কেটিং করবার চেষ্টা করে যে বাংলাদেশে ইসলাম এবং মুক্তিযুদ্ধ পরস্পর মুখোমুখি একটা ব্যাপার, পরস্পর বিরোধী একটা ব্যাপার। ইসলামিক ব্যক্তিত্বরা, আলেম ওলামারা, ইসলামের সঙ্গে যাদের সম্পর্ক আছে, এরা সবাই স্বাধীনতা বিরোধী, এরা সবাই মুক্তিযুদ্ধ বিরোধী। মুক্তিযুদ্ধটা এদের বিরুদ্ধেই হয়েছিল, এদের কথার মূল সুর হলো মুক্তিযুদ্ধটা ইসলামের বিরুদ্ধে হয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে হয়নি। বাংলাদেশের 90% মানুষ মুসলমান বা তারও বেশি কিংবা তার কম, যাই হোক, এরা সবাই ধর্মপ্রাণ, গুটি কয়েক লোক ছাড়া, এরকম 11 জন টাইপের কিছু লোক ছাড়া সবাই ধর্মপ্রাণ। নিজেরা ধর্মকর্ম যতটুকু সম্ভব করেন, সন্তানদেরকে কোরআন শরীফ শেখান, নামাজ পড়তে মসজিদে পাঠান, তারা এভাবেই তাদের জীবন যাপন করেন। একটা উদার মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, সেখানে এ ধরনের উগ্র ঘৃণা ছড়ানো লোকেরা, এরা কতটা সংখ্যালঘু। আজকে ক্ষমতার দুর্দণ্ড প্রতাপের কারণে এ ধরনের কিছু সংখ্যালঘু বা গুটি কয়েক ব্যক্তি এ ধরনের ঘৃণা ছড়ানো, অধ্যত্তপূর্ণ কথা বলবার সাহস তারা পাচ্ছে, নইলে বাংলাদেশে এরা আক্ষরিক অর্থেই গুটি কয়েক। তো সেই গুটি কয়েক মানুষের মধ্যে এই 11 জনও আছে। আনফর্চুনেটলি এখানে 2 নম্বরের রামেন্দু মজুমদারের নাম আছে, তার নামটা না থাকলে একটু কথা বলতে সুবিধা হতো, কারণ তিনি আবার
ধর্মীয় পরিচয়ের দিক থেকে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু কমিউনিটির মানুষ, কিন্তু মোটা দাগে এখানে বেশিরভাগই হলো আর্ট কালচার বা বাংলায় বলতে গেলে নাটক সিনেমার লোক। তো বাংলাদেশে গত 50 বছর, প্রায় 50 বছর ধরে এই নাটক সিনেমা আর্ট, সোকল্ড আর্ট কালচারের মধ্য দিয়ে তারা সংস্কৃতির সোল এজেন্ট বাংলাদেশে। তো বাংলাদেশের নাটক সিনেমায় গত অর্ধ শতাব্দী ধরে এই আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, এদেরকে উপস্থাপন করা হয়ে থাকে রাজাকার, আলবদর, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী। তারপরে সমাজে যত খারাপ চরিত্র আছে নাটক সিনেমায় তাদেরকে টুপি দাড়ি পাঞ্জাবি পরিহিত অবস্থায় হাজির করা হয়। বহুকাল ধরে তারা এটা করেছে, কিন্তু তারা এখন একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেই চ্যালেঞ্জটা হলো সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগের মাধ্যম। হুজুরদেরকে এখন আর অপেক্ষা করতে হয় না নাটক সিনেমায় কি দেখানো হলো আর হলো না, তাদেরকে ডাকা হলো কি হলো না, মানে টেলিভিশনে বা ট্র্যাডিশনাল মিডিয়াতে তাদের, তারা সেটার মুখাপেক্ষী না। এখন সোশ্যাল মিডিয়াতে তাদের সরব উপস্থিতি, মানে হিসাব করলে দেখা যাবে সোকল আর্ট কালচার বা নাটক সিনেমার লোকরা, তাদের যতটুকু দখল এখন সোশ্যাল মিডিয়ার উপরে, তার চাইতে অনেক বেশি দখল হলো এই সমস্ত মাদ্রাসায় পড়ুয়াদের, মানে ওয়াজ করে যারা, আমি জানি নিশ্চিত ওয়াজ যারা করে এদের মধ্যে বেশ কিছু লোকজন আছে যারা অদ্ভুত কথাবার্তা বলে, যেগুলোর সঙ্গে ইসলামের আসলে সে অর্থে কোনো সম্পর্ক নেই, ইসলামী প্রকৃত শিক্ষার বিপক্ষে তারা কথা বলে। কিন্তু তার মানেই তো সংখ্যাগরিষ্ঠরা এরকম না, সংখ্যা যারা সত্যিকার অর্থে জ্ঞান অর্জন করেন, ইসলামিক নলেজ অর্জন করেন, সেটা যে ধারা থেকেই হোক, তারা নিশ্চয়ই এ ধরনের অন ইসলামিক কথাবার্তা বা উস্কানিমূলক কথাবার্তা বা এরকম ননসেন্স কথাবার্তা তারা নিশ্চয়ই বলে না। কিছু লোক বলে, কিন্তু কিছু লোক বলবার কারণে পুরো কমিউনিটির উপর সেটা দায় যেতে পারে না। যাই হোক, তো যেভাবেই হোক এখন এই ওয়াজ যারা করেন, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র শিক্ষক, নানাভাবে তারা সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি তাদের। এইটাই হলো এই নাগরিকদের, আর কেউ নাগরিক না, ওনারাই শুধু নাগরিক। আর এই যে লক্ষ লক্ষ আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, এরা কেউ নাগরিক না, তারা সব পাকিস্তান চলে যাবে। মানে বাংলাদেশ এ সমস্ত কতিপয় ব্যক্তি বিশেষের পৈতৃক সম্পত্তি, আর বাকি সবাই এখানে ভেসে এসেছে, তারা চুপচাপ থাকবে, নইলে হাত ভেঙে জেলে যেয়ে থাকবে, আর নইলে পাকিস্তান চলে যাবে। এত নিকৃষ্ট কথা কোন স্বৈরতান্ত্রিক দেশেও বলা হয় না প্রকাশ্যে। এই 11 জন টাইপের লোকেরা, এরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে, যেহেতু মিডিয়া ট্র্যাডিশনাল মিডিয়া একেবারে তাদেরকে নিঃশর্তভাবে সাপোর্ট দেয় সবসময় এবং তাদেরকে আপহোল্ড করে, তো সেই মিডিয়ার কল্যাণে তারা হয়ে গেছে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট, মুক্তিযুদ্ধের চেতনার সোল এজেন্ট। এবং এই সর্বশেষ এই বিবৃতির মধ্য দিয়ে তারা ওই লোকটার পাশে দাঁড়িয়েছে, এবং ওই লোকটা যা বলেছে এটাই নাকি মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষের কথা। আচ্ছা, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযুদ্ধ কি জন্য হয়েছিল? মুক্তিযুদ্ধ হয়েছিল, প্রথমে বলেছি যে ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল, ইসলামিক এডুকেশন যারা নেয়, আলেম ওলামা যারা মাদ্রাসায় পড়ালেখা করে বা মাদ্রাসায় পড়ায়, এদের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের চেতনা কি, মানে যাকে খুশি তাকে হাত ভেঙে জেলে পাঠিয়ে দেওয়া যাবে, এটাই মুক্তিযুদ্ধের বাংলাদেশ? এজন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের বাংলাদেশ যে সমাজের একটা বিরাট অংশ কোনো কথা বলতে পারবে না, চুপচাপ বসবাস করবে, অথবা যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আছে যেভাবেই হোক তারা যাদেরকে খুশি পাকিস্তান পাঠিয়ে দিতে পারবে, এই জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। দুর্ভাগ্য এই অবস্থা থাকবে না আমি বিশ্বাস করি, এবং আমি সহ দেশের প্রায় সকল মানুষ, কিছু মানুষ ছাড়া সকলেই বিশ্বাস করে এবং সকলেই জানে যে পরাজিত পাকিস্তানিদের প্রেতাত্মারাই এই কথাগুলো বলে, যারা মানুষের অধিকার কেড়ে নিতে চায়। পাকিস্তানের প্রেতাত্মারাই মানুষের হাত ভেঙে জেলে ঢুকিয়ে দিতে চায়, এবং পাকিস্তানের প্রেতাত্মারাই রাষ্ট্র এবং সমাজের একটা বিরাট অংশকে তৃতীয় চতুর্থ শ্রেণীর নাগরিক বানিয়ে চুপ দমিয়ে রাখতে চায়, চুপ করিয়ে রাখতে চায়, অথবা পাকিস্তান পাঠিয়ে দিতে চায়। কিন্তু ওই যে বললাম, পরিবেশ, পরিস্থিতি এবং ট্র্যাডিশনাল মিডিয়ার কল্যাণে এই পাকিস্তানি প্রেতাত্মারাই এখন হয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনার ধ্বজাধারী। নইলে মুনতাসির মামুনের মতো একজন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অনেকগুলো বই লিখেছেন, ইতিহাসের চর্চা করেন,
মনের মধ্যে এত ঘৃণা পুষে রেখে একটা মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইতিহাস লেখক, বুদ্ধিজীবী, শাহরিয়ার কবির বিরাট বুদ্ধিজীবী, প্রায় সকল টক শোতে তাকে দেখা যায় যে তিনি শুধুমাত্র এই মাদ্রাসায় পড়ুয়াদের বিরুদ্ধে কথা বলেন না, তিনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন সরাসরি। কিন্তু আবার সে জোর গলায় নিজে নিজেই বলে, তাই বলে কি আমাকে কাফের বলা হবে, তাই বলে কি আমাকে নাস্তিক বলা হবে, মানে নিজেই নিজেকে বলে এগুলো। এবং এই বিবৃতির মধ্য দিয়ে দেখা গেল যে কতটা ঘৃণা পুষে রাখেন সরওয়ার আলী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি। মুক্তিযুদ্ধ জাদুঘর একটা খুবই গৌরবের প্রতিষ্ঠান, এখানে মানুষ গেলে মুক্তিযুদ্ধের নানা ইতিহাস দেখতে পায়। আমি নিজেও একাধিকবার সেটা পরিদর্শন করেছি। কিন্তু মুক্তিযুদ্ধ জাদুঘরের একজন ট্রাস্টি, এত বয়স্ক মানুষ, এতটা ঘৃণা পুষে রাখেন দেশের আলেম ওলামা মাদ্রাসায় পড়ুয়াদের বিরুদ্ধে, মানে এই ঘৃণা বক্তব্য, এই যে হেট স্পিচ, এটার সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং জোর গলায় সেটাকে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়া, কতটা ঘৃণা এরা পুষে রাখে। এবং আরো আছে যে নাসিরউদ্দিন ইউসুফ, আমরা তো জানি তিনি কাদের হয়ে কাজ করেন বাংলাদেশে, তিনি মুক্তিযোদ্ধা, কোনো সন্দেহ নেই মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু গত বহু বছর ধরে তিনি কাদের স্বার্থের জন্য এই দেশে কাজ করেন এটা মোটামুটি সর্বজন বিদিত, বাকিদের কথা নাই বা বললাম। যাই হোক, বাংলাদেশের মানুষ এদের সম্পর্কে জানে, এদের চিনে, পরিবেশ পরিস্থিতি তো আর সবসময় এক থাকে না, একদিন নিশ্চয়ই বাংলাদেশের মানুষের সামনে পরিষ্কার হবে যে কারা সত্যিকার মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক, আর কারা বাংলাদেশে বসে বাংলাদেশের খেয়ে পড়ে এই দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, আবার দেখা হবে, খুদা হাফেজ।